এখন আর একটা ল্যান্ডস্কেপ শুরু করব। আজকের আকাশটাতেও আমি আগে জল দিয়ে ভিজিয়ে নিইনি, একেবারে ডাইরেক্ট পাতলা করে লাল রং নিয়েছি, তারপরে তার ওপর ব্লু মিশিয়ে আকাশটাকে করে নিচ্ছি। নেয়ার পর ব্লু এর উপরে আমি আর একটু ডার্ক আনবো বলে উপরে আর একটু ডার্ক রং চাপিয়ে নিয়েছি। এবার নিচের যে জমির জায়গাটা, সেই জায়গাটায় আমি একটু ডার্ক গ্রিনের শেড চাপিয়ে নিচ্ছি। এইবার আর এক পাশের যে জমির জায়গাটা, সেই দিক থেকে আমি ইয়েলোর একটা শেড আনছি, তারপরে যত নিচের দিকে নামছে ব্যাপারটা আর একটু ডার্কের দিকে যাচ্ছে। এইবার জমি পোর্শনটা হয়ে যাওয়ার পর যে নদীটা রয়েছে সেখানে আমি শুধু জল দিয়ে আগে টেনে নিচ্ছি। এইবার জমির যে ছায়াটা পড়ে জলের ওপর, সেই জায়গাগুলো জল দেওয়ার ফলে একটু একটু করে ব্লিঙ্ক করেছে, ব্যাপারটা দেখতে ভালো লাগছে। এরপর নদীর জলের ওপর আকাশের যে রংটা সেটা একটু রিফ্লেক্ট করবে, তাই সেখানে একটু লাল রং ব্যবহার করেছি। করার পর জমির যে যে জায়গাগুলো একটু ডার্ক দেখাতে চাইছি সেগুলো আমি ডার্ক রং চাপিয়ে নিচ্ছি। এবার দূরে একটা গাছ করব, তো এই গাছটা খুব একটা ডিটেল করব না, তো সেই কারণে একটা মোটামুটি ভাবে একটা গাছ করে নিচ্ছি। গাছটার ক্ষেত্রে আমি রংটাকে খুব একটা মোটা নিইনি। করার পর আমার যে থার্ড টোনের কাজগুলো ছোট ছোট, সেই কাজগুলো করে নিচ্ছি। থার্ড টোনের কাজগুলো করার সময় যতটা পারা যায় একটু সরু তুলি নিলে সেটা সুবিধা হয়, কারণ থার্ড টোনে আমরা একটু ডার্ক কালার ব্যবহার করি বা রংটাকে একটু তুলনামূলক মোটা ব্যবহার করি, তো সেই কারণে যদি সেটাই মোটা তুলি দিয়ে করি তাহলে সেটা দেখতে ভালো লাগে না। তাই এখানে যতটা সম্ভব সরু তুলি ব্যবহার করা যায়, যেমন এখানে আমি রাউন্ড ব্রাশে জিরো সাইজের তুলিটা ব্যবহার করছি। করার পর আমি এখন দূরে দুটো ফিগার দেখাতে চাইছি, তো সেইগুলো একটা মোটামুটিভাবে করে নিচ্ছি রং দিয়ে। Thank you.
ফিগারগুলোর ক্ষেত্রে খুব একটা বেশি ডিটেলিংয়ে আমি যাইনি। এবার একটু স্প্রে মতো রং ব্যবহার করে নিচ্ছি। তো আজকের আঁকা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।